সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি খাসি নিয়ে। সুপ্রিয় দর্শক, আগামীতে যেহেতু কুরবানি, আর এই কুরবানির ঈদ উপেক্ষা করে আপনারা আমার ভিডিওতে অনেকজন কমেন্ট করছেন যেন আমি খাসির ভিডিও দেখাই। তো তারই আলোকে আজকে আমি খাসির ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি। আমি আজকে আসছি নাটোর জেলার বড়গ্রাম থানার বাইমাইল হাটে। বাইমাইল হাটটি হচ্ছে আপনার এলাকা ভিত্তিক নাম, তবে অরিজিনাল নাম হচ্ছে বাহিম আলী হাট। তো এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে। আপনার যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের বনপাড়া বাইপাস নামে দিতে, এবং বনপাড়া বাইপাস থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। সুপ্রিয় দর্শক, এই হাটটিতে দেশি জাতের ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাচ্চাসহ ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই সাথে খাসি, পাঠি এবং কচ জাতের ছাগল মাঝে মাঝে অল্প উঠে, তবে বেশি পরিমাণ উঠে না। তবে এই কচ জাতের ছাগল মাঝে মাঝে দুই একটি করে উঠে, আপনার রাম ছাগল থেকে বের হয় এগুলো। তো এই ছাগলগুলোই আবার দেখাচ্ছে আপনার ভালো হাটগুলোতে বিক্রি হয়, ভালো জাতের নাম হিসাবে। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করবেন। আমি এই ভিডিওতে সবসময় আসলে সব কথা বলতে পারি না, কারণ সব দিকটাই আমার আসলে চিন্তা করতে হয়। তো সুপ্রিয় দর্শক, এই হাটটিতে দেখতে দেশি ছাগল উঠে, আর এই হাট থেকে বাংলাদেশের দূর দূরান্ত অনেক জায়গায় ছাগল যায়। তো আমি আজকে আপনাদেরকে খাসির দামগুলো জানানোর চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আর তাহলে কথা বলাচ্ছি না, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে দু আসলা ওই জন্য একটু বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। দুইটা একই না? দুইটা একই। দুইটা মিলে মাংস কোথাও আসতে পারে? মোটামুটি 32-33 কেজি না? ওইটা একটু বেশি হবে উপায়টা। এমনিতে আজকে হাটে দাম হচ্ছে জোড়া কত দাম হচ্ছে? 20,000-20,500। আচ্ছা, 20,000 বা 20,500 টাকা দাম হচ্ছে, তাই না? এমনিতে কত বেচবেন বলছেন কাকা? আসসালামু আলাইকুম। আঙ্কেল, কি নাম আপনার? আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম খান, পরে বাদশালী বোতলা। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম খান, পরে বাদশা লেবুতলা। আচ্ছা আচ্ছা, যাক, অনেক সুন্দর নাম, অনেক বড় নাম, মানে অনেক বড় নাম, এই জন্য বললাম। আচ্ছা, এইটা খাসি? এটা খাসি। দু আসলা? দু আসলা। আচ্ছা, দাঁত আছে? ভাঙ্গে বলছেন কি তাদের? কত বলছেন? 8,500 টাকা হলে লাভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি খাসি ব্যবসা করেন নাকি? হ্যাঁ, আমরা ব্যবসা করি, 200-500 লাভ হবে আমরা দিয়ে দিব। আচ্ছা, এই যে খাসি কেজি হিসাব করে কত কেজি ওজন আসে? 18 কেজি। মানে কেজি হিসেবে কিনলে কত টাকা কেজি আসে বলতে পারেন? আপনারা কত কিলো কিনেন? তাহলে এটা মাংস কত করে আসবে? 18 কেজি না? আচ্ছা, 18 কেজি মাংস আসবে। আচ্ছা, একটু দেখে কয়টা দাঁত ভাঙছে বললেন? দুই দাঁত। আচ্ছা, শুভ দর্শক, আমি আপনাদেরকে এটাই বলি যে আপনারা যারা আগামী কুরবানিতে বাসা রেখে খাসিগুলো বিক্রি করতে চান, মানে 2-4 মাস খাইয়ে, 2-3 মাস দেখাচ্ছে ভালো দানাদার খাবার খাওয়াইলেন, তারপর দেখাচ্ছে 10-15টা খাসি নিয়ে বিক্রি করলেন আগামী কুরবানিতে, তো এই দুই দাঁত ভাঙছে এরকম খাসি নিলে আপনার যাই খাওয়াবেন সেটা গায়ে দিবে। তো এটা কত দাম বলছে? দাম বলছে 11-11.5। আচ্ছা আচ্ছা, 11-11.5 না? বেচবেন কত হলে বলছেন ভাই? 12-12.5 টাকা হলে বেচবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, দামদার হচ্ছে, দামদার হচ্ছে। চাচা, কয় জাতের? দুই জাত। মাংস কতখানে আসবে? 1300 কেজি আসবে। হাটের দাম হচ্ছে কত?
কুরবানি মাংস কতক্ষণ আসতে বলতে পারেন? মাংস কতক্ষণ আসতে পারেন? তারপর একটা আইডিয়া এটা এটা আর ওইটা ওইটা ভাই ওইটা বেশি হবে না? তেরো চোদ্দ কেজি সুপ্রত, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে দুই দাঁতের, এগুলো দেশাল, দেশালের মধ্যে আপনার দু আসলাম, তো মোটামুটি এগুলো আপনার 8-10 হাজার টাকা করে বিক্রি হচ্ছে দুই দাঁতের গুলো। আজকে দামটা মনে হচ্ছে একটু কম কম, তবে আপনার বেচা কিনা ঢিল, ঢিল বলতে বেচা কিনা কম, 650-700 টাকা কেজি হিসাব আসতেছে আজকে, আজকে হিসাব আজকে হাটে 650-700 টাকা কেজি আসতেছে দুই দাঁতের খাসিগুলো। আর একটু দেখা যাচ্ছে চার দাঁতের হয়ে গেলে গায়ে একটু বেশি মাংস লাগছে, সেগুলো আপনার 10,000 টাকার উপরে যাচ্ছে। তো সেই সব করে আপনাদের আসতে হবে এবং সেই সব করে কিনতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন যে কিনতে যদি পর্দা করেন আপনারা বিক্রি করতে আপনার বিক্রি করে লাভবান হতে পারবেন। আচ্ছা আর দেখি কি আছে আপনাদেরকে দেখানোর মতো। এগুলো তোমার না? আচ্ছা এগুলো তোমার, এগুলো কয় দাঁত করেছে? দুই দাঁত করেছে না? দেশি জাত? আচ্ছা দেশি খাসি, এগুলো একটু সুবিধাদের সঙ্গে ভালো করে দেখায় দেশি খাসি। এটা মাংস কতক্ষণে আসবে? 15 কেজি শুধু মাংসই হবে তাই না? 15-16 কেজি মাংস হবে। আচ্ছা আচ্ছা, এটা কি খালি দাম হচ্ছে ভাই? এটা কত দাম বলছে হাটে? সাড়ে 8,000 টাকা হাটে দাম বলছে। আর ওইটা ওইটা কত দাম বলছে? এটা এটা হ্যাঁ 9,000 টাকা দাম বলছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে 8,000 টাকা বলছে, আর এটা 8,500, আর এটা 9,000 টাকা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খাওয়াইছো কি খাওয়াইছো? ভুষিয়ার পোল খাওয়াইছো? আচ্ছা ওই ওই জন্য নরম ফলফল করছে। ঠিক আছে ভালো থাকবে। দাঁত আছে নাকি? দুই দাঁত না? সবই দুই দাঁত ভাই? দুই দাঁত না? আচ্ছা আচ্ছা, এটা মাংস কতক্ষণ আসতে পারে ভাই? 17 কেজি আসবে। আচ্ছা 17 কেজি আসবে ভাই। এটা হাটে দাম বলছে কত? 10-9 এরম দাম। আর বেসবেন কত আপনি? 11,000 টাকা বেসবেন। আচ্ছা ভাই দুইটা দাম হচ্ছে নাকি? কত দাম হচ্ছে? আর ওজন কত আসতে পারে ভাই? 32-33 কেজি ওজন আসবে দুইটা মিলে না? 32-33 কেজি দুইটা ওজন। আচ্ছা দুই দাঁতের, সব দুই দাঁতের? আচ্ছা দুই দাঁতের খাসি। আচ্ছা আচ্ছা দুই দাঁতের 32-33 কেজি মাংস আসবে ভাই না? আর ওইটা কত আসবে বললেন? 17 কেজি না? সেই হিসাবে আপনারা যে বিক্রি করতেছেন কত কেজি হিসাব আসছে ভাই? কেজি ধরেন 680-700 এরকম এরকম আসতেছি, মানে এখন বর্তমানে এর মধ্যে আছে, এর মধ্যে আছে। আগামী কুরবানির দেখাচ্ছে আরো বাড়তেও পারে। হ্যাঁ বাড়তে পারে। কারণ এনারা হলো ব্যাপারী না, এনারা হলো গৃহস্থ, যার কারণে 200-100 টাকার জন্য এরা ছাগল সারাদিন রাখার পরে বাসায় নিয়ে চলে যায়, কারণ গৃহস্থদের হিসাব আলাদা। মোটামুটি 650 টাকা এটা বিক্রি হলো। তো এরকমই দেখাচ্ছে বাচ্চা যদি দেখাচ্ছে আরো 2-1 মাস বেশি হয় তাহলে 8,000 টাকা বা 10,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর দেখা যাচ্ছে 10,000 টাকার উপরে যদি যায় তাহলে 3টে বাচ্চা পাওয়া যাচ্ছে এই হাটে পাওয়া যায়। 10-12 হাজার টাকার মধ্যে 3টি বাচ্চা হলো বাচ্চা সহ দেশি ছাগলগুলো পাওয়া যায়। আর 2টি বাচ্চা সহ নিতে গেলে মোটামুটি আপনার 5 থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে 2টি বাচ্চা সহ পাওয়া যায়।
সুপ্রিয় দর্শক, বৃষ্টি চলে আসছে, যার কারণে আজকে আমি আর হাট আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আজকে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বৃষ্টি যেহেতু আসছে যাচ্ছে, তো এর মধ্যে এভাবে হাট চলছে না। তো এই যে বৃষ্টি চলে আসছে, সব দৌড়দৌড়ি লাগাইছে, আমিও নিজেও এখন হয়তো দৌড় দিব। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই ভিডিওর শেষে, যে আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দেখাই, যে ভিডিওর মাঝে যে কথাগুলো আপনাদেরকে বলি, সে কথাগুলো আসলে আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমি মনে করি যে আসলে আপনাদের ভালো লাগে না। হাতে গুনো কয়েকজনের কথাগুলো ভালো লাগে। আমি ততপুরি ছাগলের বলেন, ভালো ছাগলের বলেন, যখন ভিডিও দিই আপনারা হাজার হাজার দেখেন ভিডিওগুলো, অথচ আমি যদি নিজের ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা দেখেন না। আমি ঈদের মধ্যে ঈদ মোবারক জানাইছি আপনাদেরকে, সেই ঈদ মোবারকের ভিডিওটা মাত্র 1500 জন দেখছেন, অথচ আমি যদি একটা ভালো ছাগলের ভিডিও দিই হাজার হাজার দেখছেন, আমার ভিডিও দেখছেন না। তো আসলে আমার চ্যানেলে আপনারা ছাগলের ভিডিও দেখতে চান, আমি সেটাই মনে করি। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলি আমার মনে হয় সেটা আপনাদের ভালো লাগে না। আবার দেখা যাচ্ছে আমি যে কথাগুলো আমার নিজে ভিডিও দিয়ে যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেই কথাগুলো নিয়ে আবার দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করেন, আমার ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগে না। তো সুপ্রদেশ, আমি একটা কথাই আপনাদেরকে বলবো, যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখুন, প্রত্যেকটা কথা শুনুন, আমার মনে হয় আপনাদের উপকার আসবে, আপনাদের উপকার আসবে, আপনারা ছাগল পালন করে লাভবান হবেন, আপনাদের ক্ষতি হবে না। আর আমি যে কথাগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় বলি এরকমভাবে আসলে কেউ বলবে না, কারণ আমি ছাগলের সেক্টরটা নিয়েই আমি কাজ করি। আর আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, নিয়মিত দর্শকগণ নিয়মিত ভিডিওগুলো দেখুন, আমার মনে হয় সেটাই আপনাদের জন্য বেটার হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে হাটে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যারা আগামী কুরবানিতে 2-4-5টি করে খাসি নিয়ে বাসায় পালন করে 2-4 মাস পর আপনারা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে 2-4 দাঁতের খাসিগুলো নেবেন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য বেটার হবে। তারপরে এই 2 দাঁতের বা 4 দাঁতের খাসিগুলো নিয়ে এদেরকে যাই দিবেন খাইতে, সেটাই শরীরে লাগবে। এই কথাটা আমি আগেও বলছি, আবারও বলছি, যে যাই দিবেন দানা খাওয়ার যখন দিবেন শরীরে লাগবে। আর ছোটো বাচ্চা থেকে শুরু করে যদি আপনারা বড় করতে যান, লং টাইম একটা ব্যাপার আছে। তো যেটাই হোক, আপনারা বুঝে শুনে করার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, আগামীকালকে দেখা হচ্ছে আহমেদপুর হাটে। আজকে ভিডিও এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।